বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন। তিনি বলেন, আবারও ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার মুক্তি সহ 10 দফা দাবিতে 23 ও 28 মে দেশের সকল মহানগরীতে পদযাত্রা কর্মসূচির কথাও জানান তিনি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান রিজভী। তবে রাজধানী ঢাকায় এবারের এই কর্মসূচি হবে না। রিজভী বলেন, শেখ হাসিনাকে এখন আর দেশে বিদেশে কেউ বিশ্বাস করে না। দেশের মতো বিদেশের প্রত্যেকেই মনে করেন শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেন, এখন কেবল দেশের জনগণ নয়, বিদেশিরাও জেনে গেছে যে এই মাফিয়া সরকার মিথ্যা, প্রতারণা আর ভেলকিবাজির মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলছেন। রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার আর নিরাপদ নয়। বলেন, এই সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন। 10 দফা দাবি এবং গায়েবি মামলা এবং এই মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি সকল মহানগরীতে, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ বাদে বাংলাদেশের সকল মহানগরী অর্থাৎ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, চিটাগাং, এই 10টি মহানগরীতে 23 মে এবং 28 মে 2 দিন পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।